Tocai doliu Hendrik! Shotir thora totokkhone ghire dhorechen Hendrik ke. Ektu badei bhid thele gallery-r dike chhutlen Hendrik. Kake jeno khujchen. Obosheshe chokhe tar shostir chhaya. Eto Douglas, Hendrik-er baba. বাবাকে খুঁজে পেয়ে জড়িয়ে নিলেন নিজের বুকে। গোল করে সান্তিয়াগো বার্নাবুতে অভিষেকটা নিজের করে রাখলেন হেনরিক। সামনের মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন তিনি। রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবু তাই হেনরিকের জন্য কতটা বিশেষ সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর্জেন্টিনার জয়ের দিনে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো ব্রাজিলকে। আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল বিশ্বের সবচেয়ে বড় রাইভাল। এই দুই দলই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল, তবে একে অপরের বিপক্ষে নয়। আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল কোস্টারিকার এবং ব্রাজিল মুখোমুখি হয়েছিল স্পেনের। কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনা 3-1 গোলের ব্যবধানে জিতলেও স্পেনের বিপক্ষে 3-3 গোলে ড্র করেছে ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার সকালে শুরু হওয়া ম্যাচের 51 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা পিছিয়ে ছিল 1-0 গোলে। ম্যাচের 34 মিনিটে আর্জেন্টিনার জালে গোল করে এগিয়ে যান কোস্টারিকা। আর্জেন্টিনা ফার্স্ট হাফ শেষ করে পিছিয়ে থেকেই। সেকেন্ড হাফে শুরু থেকেই একটি গোলের খোঁজে ছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। পরেই মিলেছে ফ্রি কিক। চোটের কারণে লিওনেল মেসির অনুপস্থিতিতে ফ্রি কিক নিয়েছেন এই ম্যাচে হত্যার হুমকিতে থাকা ডি মারিয়া। ম্যাচের 56 মিনিটে নিকোলাস ওটামেন্ডির হেড কোস্টারিকার পোস্টে লেগে ফিরে এলেও ফিরতি বলে হেড করে গোল করেন আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এসি বিলের টেনশন না করে আজই ঘরে আনুন বাংলাদেশের একমাত্র এবং বিশ্বের অন্যতম বিদ্যুৎ সাশ্রয়ী 6-স্টার রেটিং প্রাপ্ত ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। কোস্টারিকার জালে আর্জেন্টিনার শেষ গোলটি স্ট্রাইকার লাউতারো মার্টিনেজের। ইন্টার মিলানের এই তারকা আর্জেন্টিনার হয়ে গোল করেছেন 16 ম্যাচ পর। অন্যদিকে স্পেন ও ব্রাজিলের মধ্যকার হাড্ডাহাড্ডি ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে স্বাগতিক স্পেন। ম্যাচের 12 মিনিটে পেনাল্টিতে স্পট কিকে দলকে এগিয়ে নেন রদ্রি। ম্যাচের 36 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দানি ওলমো এবং ব্রাজিল পিছিয়ে পড়ে 2-0 গোলে। 2 গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। তবে বেশিক্ষণ সময় নেয়নি তারা। গোল করেন রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড রদ্রিগো। দ্বিতীয়ার্ধের শুরুতে একসাথে 4টি পরিবর্তন আনে ব্রাজিল। ম্যাচের 50 মিনিটে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান বদলি খেলোয়াড় হেনরিক। 87 মিনিটে রদ্রির পেনাল্টিতে আবারও এগিয়ে যায় ব্রাজিল, কিন্তু শেষ বাঁশি বাজার আগে ব্রাজিলও পায় পেনাল্টি। স্পট কিক থেকে গোল করে দলের হার এড়ান লুকাস পাকেতা। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয় 3-3 গোলে। নাজিফা তাসনিম, অনফিল্ড।